যে জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবার একটা করে মজলিস বসবে, বাজার টাইপের বসবে, তার সমস্ত জান্নাতিরা ওখানে বেড়াতে আসবে, ঘুরতে আসবে, কেউ কেউ ওখানে অবস্থান করবে, মানে থাকবে কেউ কেউ। আপনি যদি এখান থেকে দীঘায় যান, কি করে থাকেন? হোটেল বুক করেন, লজে থাকেন, ঠিক তেমন তারা ওখানে তাঁবু টাঙিয়ে থাকবে একটা জান্নাতি, আর তাঁবুর ভিতরে থাকবে 70 জন করে হুর। হুর মানে হট পাগল কোথায়? কে বলল হুর মানে মেয়ে ছেলে? মেয়ে ছেলে তারা তুমি কিছু বুঝো না নাকি? হুর মানে বিপরীত লিঙ্গ, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গকে বোঝায়, হুর ঠিক তেমন একটি শব্দ যেটা উভয় লিঙ্গকে বোঝানো হয়। একটা পুরুষ 70 জন নারী নিয়ে ওই তাঁবুর ভিতরে থাকবে, একটা হুরের সঙ্গে প্রেম ভালোবাসা করার পরে আর একটা হুর ওইখানে বসে থাকবে, আর একটা হুর ওইখানে থাকবে। তা বলছে একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করে আর একটা হুরের কাছে যেতে টাইম লাগবে 70 বছর। তাহলে বলুন তো এরকম 70টা হুর শেষ পর্যন্ত পৌঁছাতে কত বছর টাইম লাগবে? এবার তাহলে বলুন তো দেখি তাঁবুটা তাহলে কত বড়? ইটে চাঁদা গ্রামের মতো হবে? এর থেকে একটু ছোট নাকি? আল্লাহ, ধারণা করা যায়? যায় না তো? যায় না। এর নাম জান্নাত। তা আমরা এই জায়গাটা যাবার ব্যাপারে ইনশাল্লাহ প্রতিযোগিতামূলক আমল করবো ইনশাল্লাহ। আর জাহান্নাম এটা কত কঠিন, জাহান্নাম অনেক দূরের ব্যাপার, শুধু কিয়ামতের মাঠটা দেখুন কত কঠিন। কিয়ামতের মাঠটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনা হাত্তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিছুদিন আগে তুরস্কের মাটিতে, সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, শুনেছেন আপনারা? পৃথিবীর জমিন থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি, এই মাটি থেকে 8 কিলোমিটার নিচে। এই 8 কিলোমিটার নিচের ভূমিকম্প হয়েছে, তার উপরে যদি এই অবস্থা হয়েছে কতক্ষণ? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের ব্যবধানে যদি এই চুরমার অবস্থা ঘটে যায়, বলুন, আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযা আসকালাহা, কিয়ামতের যে ভূমিকা হবে যেমন ঢালাই মেশিনে বালি সিমেন্ট পাথর সব কিছু দেওয়ার পরে এই রকম করে ঘুরিয়ে দেওয়া হয়, একদিকের মাল আর একদিকে যেমন উল্টে ধরা হয় বা ঘুরিয়ে মেশাই করা হয়, ঠিক তেমন কিয়ামতের মাঠে যে ভূমিকম্প হবে সেদিনের ভূমিকম্প এরকম, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে থাকবে। আর পৃথিবীতে যে সিরিয়াতে আর তুরস্কে যেটা হয়েছে, এটা মাটি এইভাবে কেঁপেছে, এইভাবে কাঁপার ফলশ্রুতিতে যদি লক্ষাধিক মানুষ যদি মারা যায়, কিয়ামতের দিবসটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনা হাতাযালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নারী পুরুষ সারা পৃথিবীতে যারা আমরা বসবাস করি, 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, একটা ছেলে বা একটা মেয়ে 46 ডিগ্রি সেলসিয়াস যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারে। সে মাথাতে বোঝা বহন করা হতে পারে, রোদ্দুরের তাপ হতে পারে, কোনো আগুনের সাইটে দাঁড়িয়ে তার তাপ হতে পারে, তাকে কেউ ঘুষি মারবে, সেই ঘুষির ওজন 46 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, সেই পর্যন্ত সে সহ্য করতে পারবে। সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মানুষের মধ্যে একটা লিঙ্গ, তার নাম নারী। নারী একটা সময় সব থেকে পুরুষের থেকেও 10 গুণ 10 সেলসিয়াস বেশি কষ্ট সহ্য করতে হয়, তার নাম হচ্ছে মা। যখন তার বাচ্চাকে জন্ম দেয়, বিজ্ঞানীরা বলছে 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট তাকে সহ্য করতে হয়, যেটা পুরুষ পারবে না। যতই ক্ষমতাবান পুরুষ হোক,
বাচ্চা জন্ম দেওয়ার যে কষ্ট, এ কষ্ট পুরুষ জীবনও সহ্য করতে পারবে না, এটা নারী পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাচ্চা সেদিন এমনিতে হয়ে যাবে কিয়ামতের মাঠে, মা বুঝতে পারবে না এ কি করে বাচ্চাটা হলো। আল্লাহু আকবার, একটা মা তার বাচ্চাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও না, মা সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখা যাবে সব যেন মাতাল কিয়ামতের মাঠে। আল্লাহ কোরআনে বলছেন অমা হুম বিসুকারা, একজনও মদপান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আজাবের ভয়ে তারা সেদিন মাতালের মতো করে ঘুরবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা শোনো, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ খাতলাবিহীন উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমি একজন পুরুষ, এই ভাই একজন নারী, ধরে নেন দুজন পাশাপাশি, ও উলঙ্গ আমি উলঙ্গ দাঁড়িয়ে থাকবো। তা আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল পুরুষ নারীর দিকে দেখবে না, নারী পুরুষের দিকে দেখবে না। আল্লাহ রসুল বলছেন আয়েশা কি কথা বলছো, আল্লাহ আকবার, একজন নারী যে সেদিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে ভুলে যাবে যে আমি উলঙ্গ হয়ে আছি এখন, শুধু আমার আজাবের ভয়ে। চলুন, এটা আপনাকে কিয়ামতের মাঠ দেখালাম।